প্রিয় শিক্ষার্থী, আমি আলিম হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজ। আজকে বিষয় পিএস টপিকটি দ্বাদশ শ্রেণী। তো অ্যাসাইনমেন্ট কাজ তো নির্ধারিত কাজ এক, পিএস টপিকটিং এর নির্ধারিত কাজ এক, দ্বিতীয় সপ্তাহ। দ্বিতীয় সপ্তাহ পিএস টপিকটিং এর বিষয়ে প্রথম কাজ আছে। তো এই সম্পর্কে প্রশ্ন যে নির্দেশনা দিয়েছে, নির্দেশনাটা হচ্ছে যে এই অ্যাসাইনমেন্ট তৈরি করতে পাঠ্য বইয়ে প্রদত্ত অর্থায়ন বা ব্যবসায় অর্থায়নে অধ্যায়ের বিষয়বস্তু থেকে ধারণা পাওয়া যাবে। আর নির্দেশনা ছিল এটা যে শিল্প বিপ্লবের পর থেকে বিশ্ব বাণিজ্য সংস্থা সংস্থার আত্মপ্রকাশ পর্যন্ত অর্থায়নের ক্রমবিকাশে উল্লিখিত যে পাঁচটা ধাপ আছে, 300 শব্দের মধ্যে সেটা বর্ণনা করতে হবে, সেটা এই অ্যাসাইনমেন্টের নির্দেশনার ভিতরে দেওয়া আছে এগুলো। তারপরে ছিল যে দশক উল্লেখ করতে হবে, যে দশকগুলো ছিল। তারপরে সে আর্থিক কার্যগুলির পরিবর্তনের বিবরণ থাকতে হবে। তো এগুলো অবশ্যই থাকতে হবে নিবন্ধ রচনা তৈরি করার ক্ষেত্রে অর্থায়নের ক্রম বিকাশে। তো মূল্যায়নের সম্পর্কে তথ্য দেওয়া ছিল যে মূল্যায়নটা কীভাবে করা হবে, যদি অতি উত্তমভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হয় যেখানে অতি উত্তম পাওয়া যাবে মূল্যায়ন। তো অতি উত্তমের বিষয়গুলো ছিল যে অর্থায়নের ক্রম বিকাশে লক্ষণীয় পরিবর্তন ধাপ চিহ্নিতকরণ এবং তার ধারাবাহিকতা রক্ষা করতে হবে, পাঠ্যবইয়ের তথ্য ও তত্ত্ব জ্ঞানের আলোকে সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ ব্যাখ্যা প্রদান করতে হবে এবং উপস্থাপনায় সৃজনশীলতা ও নিজস্বতা প্রকাশ করতে হবে, সেগুলো পাঠ্যবই থেকে পড়তে হবে এবং সেটা নিজের সৃজনশীলতা দ্বারা এটা উল্লেখ করতে হবে, তুলে ধরতে হবে। তো সেই জন্য আমাদের যে পাঠ্যসূচিতে যে প্রথম অধ্যায়ের 1.1 আছে অর্থায়ন ধারণা আছে, সেখান থেকে আমরা আলোচনা করতে পারবো। তারপর সে 1.2 পাঠের অর্থায়নের ক্রমোন্নয়ের যে ধারা আছে সেটা থেকে আমরা তথ্য সংগ্রহ করব। তারপর হচ্ছে 1.3 অর্থায়নের শ্রেণী বিভাগ আছে, ওইখান থেকে তথ্য সংগ্রহ করব। তারপর হচ্ছে 1.4 ব্যবসায়ের অর্থায়নের গুরুত্ব দেওয়া আছে, সেখান থেকে আমি কিছু তথ্য নিব। তারপর হচ্ছে 1.5 ব্যবসায়ের অর্থায়নের নীতি, সেখান থেকে তথ্য নিব। এবং 1.6 সর্বশেষ আর্থিক কার্য ব্যবস্থাপকের কার্যগুলি, এইখান থেকে আমরা ধারণা নেব। প্রথম অধ্যায় ছিল আমাদের, প্রথম অধ্যায় নাম হচ্ছে অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। তো এইখান থেকে পার্ট 1.1 থেকে 1.6 থেকে আমরা এটা উত্তরটা করব। তো আমি সরাসরি উত্তরে চলে যাচ্ছি। প্রশ্ন ছিল যে অর্থায়নের ক্রম বিকাশ শীর্ষক নিবন্ধ রচনা। তো আমরা প্রথমে কিছু প্রাথমিক কথা বলিনি যে সমাজ সভ্যতার ক্রম বিকাশ, আমরা উত্তরটা এভাবে শুরু করব। আমি উত্তরটা সবাই আলোচনা করতেছি। সমাজ সভ্যতার ক্রম বিকাশ বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নে ব্যবসা বাণিজ্যের কার্যপরিধি বৃদ্ধি পেয়েছে। আজকে আমরা নবম শ্রেণী ফিনান্স ও ব্যাংকিং এর অধ্যায়ের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট কাজ নম্বর হচ্ছে 1, অর্থায়নের ক্রম বিকাশ শীর্ষক নিবন্ধ রচনা লেখার চেষ্টা করব। তো আমরা হেডিংটা দিব অর্থায়নের ক্রম বিকাশ, হেডিংটা থাকবে হচ্ছে অর্থায়নের ক্রম বিকাশ। তো যেহেতু এখানে বলে দিচ্ছি যে আমাদের থাকতে হবে ভূমিকা, অর্থায়নের ধারণা, প্রবাহিক আশা এবং সর্বশেষ প্রশ্ন, তো আমরা ভূমিকা দিয়ে শুরু করবো। ভূমিকাটা একটা নমুনা, একটা ভূমিকা আমি তুলে ধরতেছি, উপস্থাপন করতেছি, তোমরা সবাই সেটা লিখে রাখো, শুনে শুনে আগে দেখো, তারপর এটা লিখে রাখো। ভূমিকা অর্থায়নের ক্রম বিকাশ হেরিকে করা হচ্ছে ভূমিকা। অর্থায়ন বর্তমান সময়ে মানুষের জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত আছে বা জড়িয়ে আছে। মানুষের পৃথিবীতে টিকে থাকার জন্য বর্তমানে অর্থায়নের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে, কোন উৎস থেকে কীভাবে তহবিল সংগ্রহ করে, কোথায় বিনিয়োগ করলে সর্বোচ্চ মুনাফা পাওয়া যাবে, সেই বিষয়ে অর্থায়ন আলোচনা করে, এটা হচ্ছে ভূমিকা। তো যেহেতু পরবর্তী ধাপটা হচ্ছে অর্থায়নের ধারণা, তো অর্থায়নের ধারণাটা একটা নমুনা উত্তর আমি বলতেছি, তোমরা সবাই লক্ষ্য করো।
অর্থায়নের ধারণা, দ্বিতীয় যে ধাপটা ছিল অর্থায়নের ধারণা। অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে বোঝায়, অর্থাৎ ব্যবসায়িক কাজ, কাজে ব্যবসায়িক কাজে তহবিল সংগ্রহে উৎস এবং সে সকল তহবিল সঠিক স্থানে বিনিয়োগ করার বিষয়ে অর্থায়ন আলোচনা করে। অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে, একটি ব্যবসা প্রতিষ্ঠান বা একটি প্রতিষ্ঠানে কোন কোন উৎস থেকে কীভাবে আয় হবে এবং কোথায় কীভাবে তা বিনিয়োগ করা হবে, এটি অর্থায়নের মূল আলোচ্য বিষয়। বিভিন্ন উৎস এর মধ্যে কোন উৎস কখন কী পরিমাণে ব্যবহার করে তহবিল সংগ্রহ করা উচিত এবং কোন কোন খাতে কী পরিমাণে তা কীভাবে খরচ করা বা বিনিয়োগ করে মুনাফা বৃদ্ধি করা যায়, সেই বিষয় নিয়ে ব্যবসায় অর্থায়ন আলোচনা ও দিক নির্দেশনা দিয়ে থাকে। তো এই ধারণাটা বইতে অনেক বিস্তৃত করে দেওয়া আছে, তো আমরা সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ লাইন এবং নিজেদের ভাষায় উপস্থাপন করবো এইভাবে। তারপরে তৃতীয় যে ধাপটা ছিল অর্থায়নের ক্রমিকাশটা, এই ক্রমিকাশটা বইতেই দেওয়া আছে, তো আমরা একটু নিজের ভাষায় সেটা আলোচনা করবো, উপস্থাপনটা করবো সৃজনশীল প্রক্রিয়ায়। তো অর্থায়নের ক্রমিকাশ হচ্ছে তৃতীয় ধাপ, সপ্তদশ শতাব্দী শিল্প বিপ্লবের পরেই উৎপাদন কৌশল জটিলতর হয় এবং বিশেষায়িত ও বিভাজিত প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন প্রক্রিয়ার উৎকর্ষ লাভ করে আর কি। বাজারে প্রতিযোগিতা টিকে থাকতে হলে অর্থায়ন সংক্রান্ত ধারণা ও ব্যবহার অত্যাবশ্যক হয়ে যায়। হিসাবশাস্ত্রের বিকাশের সাথে সাথে অষ্টাদশ শতাব্দীতে ফিনান্স মূলত আর্থিক বিবরণী বিচার বিশ্লেষণ কাজে নিয়োজিত ছিল। ক্লাসিক্যাল ধারার দেশটির অর্থনীতির উন্নতির সাথে সাথে কারবারের নিজস্ব ও বিশেষায়িত অর্থনীতি নিয়েও ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে অর্থায়ন সম্পর্কিত ছিল। অর্থায়নের ক্রমবিকাশের এই ধারা অর্থায়নের প্রকৃতি ও আওতা সম্পর্কে আমাদের একটি অর্থবহ ধারণা দেয়। গতানুগতিক ধারার আর্থিক ব্যবস্থাপকদের প্রধান দায়িত্ব ছিল হিসাব সংরক্ষণ ও তা বিশ্লেষণপূর্বক ভবিষ্যৎ কার্যক্রম প্রণয়ন। এছাড়া প্রতিষ্ঠানের প্রকৃতি অবস্থা সম্পর্কে বিভিন্ন প্রতিবেদন তৈরি করা এবং নগদ অর্থের ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানটি তার প্রদেয় বিলগুলো যেন যথাযথ সময় পরিশোধে সমর্থ হয়, তাও অর্থায়নের ক্রমবিকাশের ধারার অর্থায়নের কাজে হিসেবে যুক্ত ছিল বা যুক্ত হয়। কিন্তু সভ্যতা বিকাশের সাথে সাথে প্রতিষ্ঠানের ব্যক্তি ও প্রযুক্তি উন্নয়নের আর্থিক ব্যবস্থাপকদের দায়িত্বকে পরিবর্তিত করেছে। অর্থায়নের বিকাশের মূল চারণভূমি যুক্তরাষ্ট্রে অর্থায়নে যে বিবর্তন গত শতাব্দীতে সংঘটিত হয়েছে তা পরে সারা বিশ্বে অর্থায়নের বিবর্তন ধারা হিসেবে পরিচয় লাভ করে। তো যেহেতু এখানে আমাদের ক্রমান্বয়ের ধারণাকে পর্যায়ভাবে বা ধারাবাহিকভাবে উপস্থাপন করতে হবে, তো যেহেতু বলছি এখানে দশকগুলোকে উপস্থাপন করতে নির্দেশনা ছিল যে প্রত্যেকটা দশকগুলো আলাদা আলাদা করে উপস্থাপন করতে হবে। তো আমাদের প্রথম বইতে যে দশকটা ছিল সেটা হচ্ছে উনিশশো তিরিশের পূর্ববর্তী যে দশকটা ছিল, এই সময় যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মধ্যে একত্রীকরণের প্রবণতা ছিল বা শুরু হয়। আর্থিক বিবরণী বিশ্লেষণ করে কোন প্রতিষ্ঠানের সাথে একত্রীকরণ হওয়া উচিত এই সংক্রান্ত রূপরেখা দিতে আর্থিক ব্যবস্থাপকদের দায়িত্ব পালন করতে হয়। তারা এই একত্রীকরণে বিশাল অঙ্কের অর্থসংস্থান ও আর্থিক বিবরণী তৈরি করার দায়িত্ব পালন করে। এটা ছিল ১৯৩০-এর পূর্ববর্তী দশক। তারপর হচ্ছে ১৯৩০-এর দশকটা, সেটা ছিল ১৯৩০-এর পূর্ববর্তী দশকের আগেটা বললাম, এখন হচ্ছে ১৯৩০-এর দশকটা। একত্রীকরণ আমরা দেখছি সেখানে ক্রমাগত শুরু হয়, আর সেই ক্রমাগততা যুক্তরাষ্ট্রে যথেষ্ট সফলতা পায়নি। আগের দশকে একত্রিত অনেক প্রতিষ্ঠানই পরের দশকে দেউলিয়া হয়ে যায়। উপরন্তু ত্রিশের দশকে যুক্তরাষ্ট্রের চরম মন্দা শুরু হয়, অনেক লাভজনক প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত তালিকায় পড়ে যায়। সে মতো অবস্থায় ব্যবসাগুলো পুনর্গঠন করে কীভাবে প্রতিষ্ঠানগুলোকে দেউলিয়া থেকে রক্ষা করা যায় এ ব্যাপারে আর্থিক ব্যবস্থাপক বিশেষে দায়িত্ব পালন করে। এ সময় থেকেই শেয়ার বিক্রির মাধ্যমে অর্থায়নের প্রয়োজন দেখা দেয়। এটা ছিল ১৯৩০-এর দশক। তারপরে হচ্ছে ১৯৪০-এর দশক। এই সময়ে সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনার জন্য তারল্যের প্রয়োজনীয়তা বিশেষভাবে উপলব্ধি করা যায়। নগদ অর্থ প্রবাহের বাজেট করে সুপরিকল্পিত নগদ প্রবাহের মাধ্যমে অর্থায়নে সেই দায়িত্ব পালন করে। তারপর ১৯৫০-এর দশক। এই দশকে অর্থায়ন পূর্বে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে সর্বোচ্চ লাভজনক বিনিয়োগ প্রকল্প মূল্যায়নে নানা প্রকার গাণিতিক বিশ্লেষণের কাজে নিয়োজিত হয়। সুদূর প্রসারী প্রাক্কলনের মাধ্যমে উপযুক্ত দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে বিক্রয় বৃদ্ধি ও ব্যয় হ্রাস করে মুনাফা সর্বোচ্চকরণ করাই তখন অর্থায়নের প্রধান কাজে পরিণত হয়। এই ধারাকে অর্থায়নের সনাতন ধারা হিসেবে গণ্য করা হয়। তারপর ১৯৬০-এর দশক।
এই সময় থেকে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়। 60 দশক থেকে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়। অর্থায়ন মূলধন বাজারকে অগ্রাধিকার দিতে শুরু করে। শেয়ার হোল্ডাররা প্রতিষ্ঠানের মালিকের ফলে শেয়ার হোল্ডারদের সম্পদ বা শেয়ারের বাজারে বাজার দর সর্বাধিককরণ ছিল এই সময় অর্থায়নের উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সফল করার ক্ষেত্রে নানা রকম আর্থিক বিশ্লেষণমূলক কার্য শুরু হয়। অর্থায়নের যে ঝুঁকির ধারণা বুঝিয়ে দেয় যে মুনাফা বৃদ্ধির সাথে সাথে সাধারণত ঝুঁকিও বৃদ্ধি পায়। সুতরাং মুনাফা বৃদ্ধি সর্বদা কাঙ্ক্ষিত নাও হতে পারে, কখনো ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। তারপরে ছিল 1970-এর দশক। এই দশকে কম্পিউটার অধ্যায়ন শুরু হয়, যা শুধু উৎপাদন কৌশলই নয় ব্যবসা অর্থায়নকে পাল্টিয়ে দেয়। অর্থায়ন এখন অনেকাংশ নির্ভর হয়ে উঠছে এই কম্পিউটারের উপর। বেশিরভাগ আর্থিক সিদ্ধান্ত মূলত জটিল অঙ্ক নির্ভর এবং কম্পিউটারের মাধ্যমে তা সুচারুরূপে সুষ্ঠুরূপে সম্পাদন করার ক্ষমতা এই সময় বিশেষ জনপ্রিয়তা পায়। 1970-এর দশক যেমন ঝুঁকির ধারণা এখন অনেকটা সঠিক পরিমাণ ব্যবস্থাপনা করা হয়, মূলধনী কাঠামোর সনাতন ধারণাও অনেক জটিল অঙ্ক নির্ভর হয়। এই সময় যে তাত্ত্বিক ব্যবসা অর্থায়নের নানা তত্ত্বের বিশ্লেষণে সমৃদ্ধ করেছিল তাদের মধ্যে হ্যারি মার্কোইজ, মার্টন মিলার এবং মজি গিয়ান ছিলেন উল্লেখযোগ্য। পরবর্তীতে 1990-এর দশক এই দশকে সেসব তাত্ত্বিকগণ গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে অর্থায়নের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য নোবেল পুরস্কার লাভ করেছিল। 1960-এর দশক গেল, 70-এর দশক গেল, এখন হচ্ছে 1980-এর দশক। এই দশক ব্যবসা সম্প্রসারণ বা প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থাপনা টিকে থাকার জন্য অর্থায়ন তার সনাতনী দায়িত্বে পরিবর্তন করে নতুন রূপে আবির্ভূত হয়। এই সময় প্রতিষ্ঠান বিভিন্ন প্রকল্পের মধ্যে মূলধন সুদক্ষ বর্ধন প্রকল্পগুলো হতে অর্জিত আয়ের বিচার বিশ্লেষণই ছিল এই অর্থায়নের মূল বিষয়। তারপর হচ্ছে সর্বশেষ 1990-এর দশক। এই দশক আধুনিক অর্থায়নের সূচনা। এই দশকে বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO এর আত্মপ্রকাশ করে। বিশ্বব্যাপী আমদানি রপ্তানি প্রতিবন্ধকতা ব্যাপকভাবে হ্রাস পায়। অর্থায়ন এই সময় আন্তর্জাতিকতা লাভ করে। একদিকে যেমন অর্থায়নের বিনিয়োগ সিদ্ধান্ত পৃথিবীর কোথায় কোনো পণ্য প্রস্তুত করা ও বিক্রয় করা লাভজনক সেটা বিবেচনা করে। অপরদিকে বিশ্বের কোন মূলধনী বাজার কী প্রকৃতি ও কোথা থেকে তহবিল সংগ্রহ করা লাভজনক তাও অর্থায়নের বিষয়বস্তুতে পরিণত হয়। ফলে অর্থায়ন হল ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার একটি প্রয়োগ সমাধানের ক্ষেত্র, যা হিসাবরক্ষণ, অর্থনীতি ও অন্যান্য আর্থিক বিষয়গুলিতে সংমিশ্রণ করে সৃষ্টি হয়েছে। আমরা নিজের মধ্যে এই এতক্ষণ যা আলোচনা করছি তার উপর ভিত্তি করে একটা মন্তব্য দিতে হবে। তো উপসংখ্যাটা হচ্ছে এর মাধ্যমে আমরা জানতে পারলাম যে এতক্ষণ যে আলোচনা করলাম আধুনিক ব্যবসা বাণিজ্য বিকাশে অর্থায়নের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ এবং অর্থায়নের আদি থেকে বর্তমান এই যে পর্যায়ে আসছে সেটা বোঝাতে একটা সমৃদ্ধ ইতিহাস রয়েছে। তো যেহেতু এটা একটা নিবন্ধ রচনা হচ্ছে আমার মতো করে একটা উপস্থাপন ব্যাখ্যা করতে হবে, তোমরা তোমাদের মতো করে একটা ব্যাখ্যা উপস্থাপন করবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস অ্যাসাইনমেন্ট ছিল কিনা প্রথম অ্যাসাইনমেন্ট সেদিকে। তো আজকের এই ক্লাসে এখানে শেষ হলো। আগামী ক্লাসে ব্যবসা উদ্যোগ যে অ্যাসাইনমেন্ট আছে সেটা নিয়ে আলোচনা করবো। সেগুলি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।